শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে সরানো হলো নাড্ডার হোর্ডিং। জেপি নাড্ডার হোর্ডিং খোলার ভিডিও পোস্ট করেছে বিজেপি। অনেক জায়গায় নাড্ডার হোর্ডিং উল্টো করে রাখা হয়েছে বলেও দাবি। এই হচ্ছে বিজেপির পোস্ট করা ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে যে শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে যাবতীয় যা জেপি নাড্ডার হোর্ডিং ছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। জেপি নাড্ডার সমস্ত পূজোর হোর্ডিং, উত্তর কলকাতা জুড়ে যে পূজোর হোর্ডিং এখানে লাগানো হয়েছিল সেইগুলো সরিয়ে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু বিজেপি অভিযোগ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু হোর্ডিং রয়েছে, সেটা কিন্তু একদম উল্টো করে রাখা রয়েছে। কারা সরিয়েছে তা নিয়ে এখন অবধি এখানকার লোকজন কেউ কিছু বলতে না পারলেও একবার আমরা দেখে নেব যে এই হোর্ডিং এ কি রয়েছে। একটু দেখো, এই শারদ শুভেচ্ছা রয়েছে, সুস্বাগতম জেপি নাড্ডা, একদম শোভাবাজার রাজবাড়ির কাছে রয়েছে এতগুলো আমরা হোর্ডিং দেখতে পাচ্ছি। এই হোর্ডিং গুলোই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, এমনকি এইভাবে একদম একদম বলা যেতে পারে উল্টো করে রেখে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি। তবে কারা এই বিষয়টা করেছেন এবং কারা এরকম করেছেন, যদিও বিজেপি বলছে কেএমসির তরফ থেকে করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কারা এরকম করেছেন বা এই হোর্ডিং কিভাবে সরানো হয়েছে বা কেন এরকম উল্টো করে রাখা হয়েছে এখনো পর্যন্ত সেরকম কোনো কোনো এর সদুত্তর মেলেনি। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। স্বৈরাচারী সরকার তৃণমূলের, বাংলার জামাই নাড্ডা তার ছবি সরিয়ে দেওয়া হলো, এটা কি বাংলার সংস্কৃতি? আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। টিএমসি একটা পার্টি, একটা স্বৈরাচারী পার্টি, পার্টির মধ্যে এক নেতার ছবি আর এক নেতা সরিয়ে দেয়, তো আমাদের নেতার ছবি রাখবে এটা আমরা আশা করিনি, সৌজন্য একটা থাকা উচিত। আরে নাড্ডাজির খালি আমাদের সভাপতি নন, পশ্চিমবাংলার জামাইও বটে, উনি বাঙালি বিয়ে করে বাঙালি বাড়ির জামাই, সেই জন্য আমরা ডেকেছি, পুজো দেখতে এসছেন জামাই হিসাবে, তো তার ছবিটা সরিয়ে দেবে? জামাই হিসাবে ভগবান শিবও আসেন এখানে, তার ছবি বড় বড় থাকেন না, কিন্তু উনি থাকেন, তাকে আমরা এক জায়গায় রাখি। তো এই যে বাঙালি সংস্কৃতি, এটা কোন বাঙালি সংস্কৃতি? যারা বাঙালি বাঙালি বলে, বাংলা বাংলা বলে, তারা চণ্ডীপাঠ জানে না, পিতৃপক্ষে পুজো উদ্বোধন করে, তারা নাকি দুর্গাপূজা নিয়ে এসছে, ইউনেক্সে পৌঁছে দিয়েছে, এখানে কেউ পূজা দেখতে গেলে তাকে গোব্যাক বলে। কালকে আমি পুজো উদ্বোধন করতে গেছিলাম, কিছু ভিখারি আমার রাস্তায় গাড়ি আটকে বলছে টাকা দাও টাকা দাও। না না, টিএমসি রাজনীতি ছাড়া কিছু বলে না, বোঝে না, রাজনীতি মানে ওদের কাছে ব্যবসা, তো সেই জন্য তাদের কাছ থেকে কোনো সৌজন্য আশা করি না আমরা। পশ্চিমবাংলার উদারতার কথা বলবেন, উদার সংস্কৃতি, বাঙালি উদার, আর ব্যবহারে ছোট লোকের ব্যবহার করবেন, এটা চলতে পারে না। শুভেন্দুর সুরে এই নাম না করে তৃণমূলকে অসুর কটাক্ষ নাড্ডার। বাংলায় অসুর শক্তির অবসান হোক বলছেন জেপি নাড্ডা। পরিবারতন্ত্র নিয়ে নাম না করে তৃণমূলকে নিশানা করেছেন জেপি নাড্ডা। ভাই ভতিজাবাদকে যে অসুর শক্তি প্রশ্রয় দেয় তার বিনাশে মা দুর্গা শক্তি দিন। সন্তোষ মিত্র স্কোয়ারে এসে আক্রমণ জেপি নাড্ডার। जो असुरी शक्तियां जो देश को कमजोर करती हैं, जो घुसपैठ को बढ़ावा देती हैं, जो भ्रष्टाचार को बढ़ावा देती हैं, जो भाई भतीजावाद को बढ़ावा देती हैं, जो प्रजातंत्र की नींव को कमजोर करने का प्रयास करती हैं, ऐसी असुरी शक्ति को मां दुर्गा हमें समाप्त करने की ताकत दे, यह मैं मां दुर्गा से मांगता हूं। গতকাল কার্যত একই সুর শোনা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। কি বলেছিলেন তিনি দেখুন। অসুর এখনো আছে, আগে অসুরকে মা দুর্গা বধ করেছে, এখন অসুররা কি করছে, প্রাকৃতিক সম্পদ চুরি করছে, কয়লা চুরি করছে, বালি চুরি করছে, পাথর চুরি করছে, প্রাকৃতিক সম্পদের চুরি হচ্ছে, চুরি হচ্ছে মেধা, চুরি হচ্ছে চাকরি। তাই এই যে নব অসুর নব রূপে আবির্ভূত হয়েছেন, এদেরকেও বধ করতে হবে দেবী মা দুর্গার আশীর্বাদ নিয়ে। অসুর বিনাশের যে ডাক গতকাল শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, আজকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দিচ্ছেন, তার পাল্টা কি বলছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল মুখপাত্র, দেখুন। আয়নার সামনে মুখ দেখে এই কথাটা বলেছেন। আসলে ভাই ভাতিজাবাদের কথা যারা বলেন তারা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দলে নিয়েছেন, ভাই ভাতিজাবাদের কথা যারা বলেন তারা যে অজিত পাওয়ারকে ভাই ভাইপো বলতে এতদিন তাকে দলে নিয়ে উপমুখ্যমন্ত্রী করেছেন, তো তারা এই জিনিসগুলো করছেন। এবং সর্বোপরি মা তো সত্যি অসুর বিনাশ করবেন, 2021 নির্বাচনে মহিষাসুর বধ হয়েছিল, আর 2024 সুদূর পশ্চিম থেকে আসা শুম্ভনি শুম্ভর বধ হবে। আর মা দুর্গা এই মুহূর্তে ভারতবর্ষে তো রাজনৈতিকভাবে একজনই আছেন, একটাই তো মহিলা লড়াই করছেন, তাকে দেখে বামাসুরও ভয় পেত এবং পদ্মাসুরও ভয় পায়।
তো স্বাভাবিকভাবেই সেই অসুরেরা এখন আসছেন মায়ের পায়ে পড়তে, মায়ের কাছে ক্ষমা চাইতে। কিন্তু কিচ্ছু করার নেই, রামচন্দ্রকেও যারা আরাধনা করেন, রামচন্দ্র প্রজাহিতৈষী রাজা ছিলেন, আর সেই রামচন্দ্র আরাধনা করতেন মা দুর্গার। তো যারা প্রজাদের বিরুদ্ধে যান, প্রজাদের গ্যাসের দাম তেলের দাম জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঘটান, তাদের মা কখনোই ক্ষমা করবেন না, এবং সেই অসুরদের প্রকৃত অর্থেই 2024 বিনাশ হবে।